আমরা এলসিডি ডিসপ্লের মধ্যে আমরা হচ্ছে টেম্পারেচার আর হিউমিডিটি শো করব। তা এটা হচ্ছে হলো আসলে প্রকৃতপক্ষে DST 11 আপনার হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি এটাতে মেজার করা যায়। এছাড়াও আপনি DST 22 আপনি পাবেন, এছাড়াও আপনার হচ্ছে হলো LM 35 সেটাতে শুধুমাত্র টেম্পারেচার মেজার করা যায়। বাট এটা আমার কাছে বেটার মনে হয়েছে। তো আমি তো সর্বপ্রথম করবো কি, এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম আগের মতোই আছে সবকিছু, কোনো আমি চেঞ্জ করিনি। এখানে 7-8 বা এটা আচ্ছা, আমি এখানে 3 থেকে শুরু করে আমি সবগুলো দিব, 3-4 এখান থেকে 3 থেকে শুরু করব, 3-4-5-6-7 এরকম ভাবে দিব। আর এই যে এখানে যেটা ডিএসটি যেটা আছে আপনার DST 11 যেটা আছে, DST 11 এক পাশে থাকবে পজিটিভ আর এক পাশে থাকবে নেগেটিভ, আর মাঝখানেরটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ডেটা বিন। আর এটা হচ্ছে অ্যানালগে অবশ্যই যাবে, অ্যানালগ ছাড়া অবশ্যই কাজ করবে না। আমরা শুরু করি তাহলে সর্বপ্রথম থেকে। আচ্ছা, আমি পিনগুলোকে সর্বপ্রথম আমি 3 থেকে শুরু করে আমি একদম লাস্ট পর্যন্ত নেই। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার, তারপরে হচ্ছে আপনার 4 নাম্বার, এই 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার। দেখেন আমি সিরিয়াল সিরিয়াল ওয়াইজ এই ডেটা পিনগুলোকে আমি কানেক্ট করলাম। এখন এই জিনিসটাকে আমি যারা আমার এলসিডি যারা আগে টিউটোরিয়াল দেখেননি তারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে ব্যাপারটা আপনাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে শুরু এই 7টা, অর্থাৎ আমার আমি কি বলছিলাম 4 নাম্বার পিনের সাথে কানেক্ট হয়, 4, তারপরে 6, 4, 6 এবং লাস্টের 4টা। আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি এগুলোকে। আচ্ছা, এগুলো আমার কানেক্ট কমপ্লিট, বাস আমার একদম কানেক্ট একদম সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট শুধু পাওয়ার দেব। তাই এখানে আমার হচ্ছে যেহেতু আমার প্লাস এই লাইনগুলো হচ্ছে 5 ভোল্টের লাইন, আমি এখান থেকে আমি সরাসরি পাওয়ার দিতে পারি। আপনারা বিটবোর্ডে আপনারা কানেকশন দিবেন, তখন বিটবোর্ড থেকে লাইন বের করে আপনারা কাজ করবেন। আমি এখান থেকে আমি কাজ করতেছি। আর একটা গ্রাউন্ডে, এই যে নিচেরটা হচ্ছে গ্রাউন্ড, আমি এই যে এখান থেকে আমি যে লাইনটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ডের লাইন, আর এটা হচ্ছে আমার পজিটিভ লাইন। আপনারা এলসিডি ভিডিওটা না দেখতে থাকলে আরেকবার একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এখানে 3টা পিন আছে, এখানে দেখেন যে একটা লেখা আছে প্লাস, এটা হবে মাইনাস, আর মাঝখানে একটা 2টা পিন। আমি প্লাসটাকে যেটা আছে প্লাসটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি যেহেতু এটা ডেটা পিন, তার মাইনাসটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা কোডিংয়ে চলে আসি। তা দেখেন যে এটা এখানে লেখা আছে যে একটা লাইব্রেরি ফাইল, এটা হচ্ছে ইনক্লুড liquidcrystal.h। তো এই ফাইলটা আপনারা আগেই জানেছেন আমার 6 নম্বর টিউটোরিয়ালে, এটা হচ্ছে আপনার এলসিডি ডিসপ্লেকে শো করার জন্য এই লিকুইড ক্রিস্টাল এই লাইব্রেরিটাকে অ্যাড করতে, নাহলে আসলে কাজ করে না। তারপরে দেখেন আমরা লিকুইড ক্রিস্টাল নিয়ে আগে বলি, তারপরে লিকুইড ক্রিস্টালটাকে কত কত নম্বর পিনে আমি কনফিগার করছি, 3, 4, 5, 6, 7, 8 এই পিনগুলোতে কনফিগার করছি এই কারণে। আচ্ছা, এখন এই লাইনটাতে আসি। এই জিনিসটা আছে, এটা হচ্ছে নতুন একটা লাইব্রেরি, এটা হচ্ছে আপনার DST 11 আপনার ইউজ করার জন্য আপনার হচ্ছে এটা ইউজ করতে হবে, আপনার DST.h। আর একটা জিনিস, এখানে এই লাইব্রেরিটা অ্যাড করলে কিন্তু কাজ করবে না, তার সাথে জিপ ফাইল আপনাকে অ্যাড করে দিতে হবে। এখানে স্ক্যাচ থেকে আপনার ইনক্লুড লাইব্রেরি থেকে অ্যাড জিপ ফাইলে যাবেন, যার পর আমি একটা ফাইল দিব জিপ ফাইল, ওই ফাইলটাকে আপনারা ইনক্লুড করে নেবেন। এতটুকু গেল। যাওয়ার পর এখানে আমাকে তারপরে এখানে আইএনটি টেম্প, অর্থাৎ আমি এটা যেহেতু আমার অ্যানালগ পিন সেহেতু আমি A0-তে আমি এটাকে কনফিগার করছি, A0-তে আমি এই ডেটা পিনটাকে লাগাইছি, এটা অবশ্যই ডিজিটালে দিলে চলবে না। তারপরে এখানে একটা হচ্ছে আপনাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমার DST, দেখেন DST অর্থাৎ DST-র একটা সেন্সর নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আমি এলসিডিটাকে আমি ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ LCD.begin, অর্থাৎ যেহেতু 16x2 সেহেতু LCD.begin আমি এটাকে ইনিশিয়ালাইজ করছি। তারপরে আমি ডিলে করে দিচ্ছি, ডিলে আপনি আগে দিবেন পরে দিবেন এটা আপনার আপনার পার্সোনাল ব্যাপার। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে সেন্সর রিড 11 টেম্পারেচার। আচ্ছা, এটা কি, এটা একদম বিল্ডিং একটা ফাংশন। সেন্সরটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন আপনার একটা অবজেক্ট ক্রিয়েট করছেন না, সেন্সর DST সেন্সর, এই যে এটি হচ্ছে সেন্সর। আর রিড ইলেভেনটা হচ্ছে এদের একটা বিল্ডিং ফাংশন, DST 11 ইউজ করার জন্য আপনাকে এটা ইউজ করতেই হবে। আর হচ্ছে টেম্পারেচার হচ্ছে আপনি যেখানে টেম্পারেচার নিচ্ছেন না, এই টেম্পারেচার A0 জন্য আপনি এখানে টেম্পারেচার 0 নিলেন। তারপর আপনি এলসিডি ডিসপ্লেটাকে আপনি ক্লিয়ার করে দিলেন, ক্লিয়ার করে দিয়ে সেট কার্সার
সেট কার্সার দেওয়ার অর্থ, এখানে আমি যদি একটু সামান্য বুঝাই, এখানে দেওয়া আছে জিরো জিরো। প্রথমে দেখেন যে আমি কি বলছিলাম, যে এটা সর্বপ্রথম কলাম, এই যে এখানে দেখেন কলাম ইনটু রো, অর্থাৎ কলাম বাই রো, অর্থাৎ প্রথম কলামটা কি জিরো, তারপরটা কি জিরো জিরো, তার মানে লেখাটা শুরু হবে এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে লিখবেন। এই জায়গা থেকে লেখার পরে দেখেন হচ্ছে আপনি কী কী লিখতেছেন, জিরো জিরো হিউম্যানিটি, এস ইউ এম আই ডি আই টি ওয়াই, অর্থাৎ এখানে হচ্ছে অলরেডি প্রায় হচ্ছে 8টার মতো লেখা আছে, প্লাস হচ্ছে স্পেস একটা 9টা, তারপরে এটা একটা 10টা, এটা একটা 11টা, তাহলে 11টার মতো আমার লেখা আছে, প্লাস হচ্ছে এলো হিউম্যানিটি যেটা দেখাবে সেটা ধরেন হচ্ছে 2 ডিজিট বা 4 ডিজিট এরকম, তাহলে আমার 16টা ঘর, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত আমার প্রায় সবগুলো ঘরই আমার ফিল আপ হয়ে যাচ্ছে। এখন আমি কাজ করতে পারবো কোথায়, এই জায়গাটাতে, তার মানে আমি যদি এইখানে আমি সেট কার্সারটা যদি আমি এখানে পরের হিউম্যানিটির জন্য আমি সেট করি, তাহলে কিন্তু আমার কাজটা আমার মোটামুটি ইজি হয়ে যাচ্ছে। তারপরে দেখেন যে এই যে হিউম্যানিটি আমি লিখলাম প্রথমে হিউম্যানিটি, আর সেট আর সরি হচ্ছে হিউম্যানিটি তো গেলোই, আমার এই হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে আমি সেট করলাম জিরো আর ওয়ান, জিরো ওয়ান বলতে বোঝাচ্ছে এই যে হচ্ছে জিরো আর এই যে হচ্ছে ওয়ান, তার মানে এই জায়গাটাতে আমার জিরো ওয়ানে লেখাটা আমার এখানে লেখা উঠবে, টেম্প আগে লেখা উঠবে, টেম্প লেখার পরে যে টেম্পারেচার যেটা আছে, এই যে এখানে দেখেন টেম্পারেচার যেটা আছে সেই টেম্পারেচারটা শো করবে। আমি আপনাদেরকে এটা তো দেখাবোই, এটা আমি যদি আপলোড করি আপলোড হয়ে যাবে, বাট আমি চাচ্ছি যে না আপনাদেরকে একটু দেখাই সিরিয়াল মনিটরে জিনিসটা, আপনারা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এটাকে সব আপাতত কমান্ড করে দিচ্ছি, এটাকে কপি করে কমান্ড করে দিচ্ছি, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি। এখানে কন্ট্রোল ভি, এখানে ডিলে দিলাম, তারপরে এলসিডি, এলসিডি তো আমি ইউজ করতেছি না, এলসিডি ডট ক্লিয়ার এটা আমার দরকার নেই, তারপরে এটা আমার দরকার নেই, এই লাইনটার আমি এগুলো কেটে দিচ্ছি, এই লাইনগুলো আমি দেখাচ্ছি জাস্ট খালি। তারপরে তারপরে হচ্ছে এলসিডি ডট প্রিন্ট সেট কার্স, এই লাইনগুলো আমার দরকার নেই। আচ্ছা হিউম্যানিটি, আমি এই এই জিনিসটাকে আমি যদি সিরিয়াল মনিটরে আপনাদের দেখাই, আমি এস ই আর আই এ আই সি আর আই এ সিরিয়াল ডট বিগেন, বি বিআইএন বিগেন, এটাকে আমি দিলাম 9600, 9600। আচ্ছা এটাকে দিলাম, দেওয়ার পর আমি এই জিনিসটাকে, এই যে সিরিয়ালটা যেটা আছে সিরিয়াল মনিটরটাকে, সিরিয়াল মনিটরটাকে আমি যদি এখানে লিখে দিই কন্ট্রোল ভি এলসিডি কন্ট্রোল ভি, এবং লাস্টে একটা নিউ লাইন দিই এস ই আর আই এল সিরিয়াল ডট পি আর আই এন টি প্রিন্ট এল এন ইন্টেল, এমনিতে একটা নিউ লাইন দিলাম একটা জাস্ট শুধুমাত্র। এখন আমি এই জিনিসটাকে যদি আমি আপলোড করি, তাহলে দেখেন কোথাও একটা ভুল হয়েছে, সিরিয়াল ডাজ, সিরিয়াল ডাজ ডাজ নট, আচ্ছা আমি আবার প্রিন্ট, আচ্ছা আমি এই জিনিসটাকে সিরিয়াল ডট এইটাকে আমি আসলে এটা হবে আসলে ভিতরে ভয়েস সেটআপের ভিতরে, আমি আসলে বাইরে লিখে দিয়েছি, দেখি এখন কাজ করে নাকি। আচ্ছা এবার আমার এটা কাজ করছে, এখন আমি একটু যদি দেখি এখানে চেক করে দেখি সিরিয়াল মনিটর, এ দেখেন হিউম্যানিটি এত, টেম্পারেচার এত, হিউম্যানিটি এখন বর্তমানে এত, টেম্পারেচার, এরমভাবে 1 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হতে থাকবে। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, তাহলে ডিলের টাইমটা যেটা আছে না আপনি এটাকে চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি 2000 দিলাম, তার মানে হচ্ছে 2 সেকেন্ড, এখন দেখেন তার মানে হচ্ছে 2 সেকেন্ডের জন্য আপনার এই ডিলেটা দিবে। আপনারা এইভাবে একটা সেন্সরকে আপনারা এইভাবে চেক করে দেখতে পারেন, একটা একটা করে আপনার সিরিয়াল মনিটরে দেখেন হিউম্যানিটি 2 সেকেন্ড পর আবার চেঞ্জ আসবে, এই যে 43, তারপর 32, তারপর 44, হিউম্যানিটি 44, এটা যাই হোক আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি এখন এই জিনিসগুলো কমেন্ট আউট করে দিই, কারণ এগুলো তো দরকার নেই, আর এগুলোকে কারণ এগুলো যেহেতু আমার এলসিডি ডিসপ্লেতে এগুলো তো শো করবে, তাই এই জিনিসগুলো আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাপার আপনি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো না বুঝলে অনেক কিছু বুঝতে পারবেন না। আমাদের কোডটি সম্পূর্ণরূপে আপলোড হয়েছে, এখন দেখতেছেন যে এখান থেকে টেম্পারেচার হিউম্যানিটির যে যেটা আছে সেটা কাজ করছে। আর একটু আমার কোডে একটু ভুল হয়েছিল, সো পরে আমি এটাকে ওটা কারেকশন করে নিয়েছি, সো ওই পেপারটা দেখবেন। আর এখান থেকে ব্রাইটনেস যেটা আছে, এখান থেকে তো ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেনি অবশ্যই, আর আপনারা একটু কষ্ট করে আমার আগের যে এলসিডি যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন, তাহলে এলসিডিটাকে আমি কীভাবে সেট আপ করছি এই জিনিসটা বুঝতে পারবেন। আর না হলে কিন্তু নর্মাল ওয়েতে যদি আপনারা করেন তাহলে কিন্তু ভুল, কারণ এখানে আমি কাস্টমাইজ করে নিয়েছি এই জিনিসটা, এই কারণে কিন্তু আমার 8টা পিন, কিন্তু আপনাদের ক্ষেত্রে 12টা পিন ইউজ করতে হবে। তো আমার ধারণা আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।